গিয়ার বক্স মেশিনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ও দামি একটি পার্টস আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার এই দামি পার্টসটি অল্প দিনেই নষ্ট হয়ে যাক একটি গিয়ার বক্স যত্ন সহকারে ব্যবহার করলে এটি দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং চাইলে দুই তিন বছর পর এটি বিক্রিও করা যায় কিভাবে একটি গিয়ার বক্স সঠিকভাবে ইনস্টল করবেন যত্ন সহকারে ব্যবহার করবেন কোন গিয়ার বক্সটি ব্যবহার করবেন ডাব্লিউ না এনএমআরভি অথবা গিয়ার বক্সে কোন ধরনের অয়েল ব্যবহার করবেন একটি গিয়ার বক্সের স্পিড রেশিও কীভাবে বের করবেন অর্থাৎ এর যে রেশিও থাকে গতি থাকে এটি কীভাবে বের করবেন অথবা গিয়ার বক্স এবং মোটরের সাথে কোন ধরনের কাপলিং ব্যবহার করবেন এছাড়াও আরও নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিও যারা নিজে নিজে মেশিন তৈরি করেন এবং গিয়ার বক্স কিনবেন বলে ভাবছেন তাদের জন্যও আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমার কাছে রয়েছে চায়না থেকে ইম্পোর্ট করা নানা ধরনের গিয়ার বক্স এবং সম্পূর্ণ নতুন তো আপনাদের জন্য ভিডিওটি আশা করি দারুণ উপকারে আসবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে গিয়ার বক্স আমরা ব্যবহার করি গতি কমিয়ে টর্ক বাড়ানোর জন্য অর্থাৎ বেশি শক্তি পাওয়ার জন্য। একটি মোটরে সরাসরি যখন আপনি মেশিনে লাগাবেন তাতে যা লোড পাবেন শক্তি পাবেন তার সাথে যদি একটি গিয়ার বক্স লাগিয়ে দেন তার চেয়ে বেশ কয়েক গুণ আপনি শক্তি পাবেন এটা হচ্ছে গিয়ার বক্সের মূলত কাজ এটি প্রচুর শক্তি উৎপন্ন করতে পারে ডিজাইনের উপর ভিত্তি করে গিয়ার বক্স আমার কাছে রয়েছে দুই ধরনের আরো নানা ধরনের গিয়ার বক্স পাওয়া যায় আমার কাছে রয়েছে দুই ধরনের গিয়ার বক্স একটি হচ্ছে ডাব্লিউপিএ আর একটি হচ্ছে এনএমআরভি এটির যে ডিজাইন রয়েছে স্ট্রাকচার রয়েছে এটির ডিজাইনের উপর ভিত্তি করে ম্যানুফ্যাকচার যারা তৈরি করেছেন তারা এটির নাম বা ডিজাইনকে বলা হয়েছে এনএমআর আর এটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিজাইনের উপর ভিত্তি করে ডাব্লিউপিএ এখন কথা হচ্ছে আপনি কোনটি ব্যবহার করবেন তো এই দুটি গিয়ার বক্সের কাজ এবং শক্তি কিন্তু সেম তবে ডিফারেন্সটা হচ্ছে আপনি মেশিনের যে ডিজাইন আপনার মেশিনের ডিজাইনের উপরে জায়গার উপরে নির্ভর করে আপনি সিলেক্ট করবেন যে কোন গিয়ার বক্সটি আপনি ব্যবহার করবেন না কিছু কিছু মেশিনে আপনাকে এভাবে শুয়ে দিতে হয় যেটি আপনি এই পারবেন না এটি খারাপ অবস্থায় সেট করতে হয় কিন্তু এই এনএমআরটি আপনি এভাবে শোয়ানো খাড়া লম্বালম্বি যে কোনো এটি সেট করতে পারেন এবং আরো একটি সুবিধা হচ্ছে এই এনএমআর আপনার এখানে একটি ফ্লান্স থাকে এই ফ্লান্স থাকার কারণে আপনার কিছু মোটর থাকে যেগুলো ফ্লান্স সহ সেগুলো সরাসরি এটার সাথে অ্যাটাচ করা যায় এবং এখানে কোনো ধরনের আলাদা বুস বানাতে হয় না মোটরের শেপ সরাসরি এখানে ঢুকে যায় তাতে কি হয় এটি ভাইব্রেশন হয় না সঠিকভাবে সেট হয়ে যায় এবং মোটরের জন্য আলাদা করে বেস করতে হয় না গিয়ার বক্সটি এভাবে সেট করলেই আপনার মোটরটি সেট হয়ে যায় আর এই সুবিধার জন্যে অনেকে এই এনএমআরবি গিয়ার বক্সটি ব্যবহার করে থাকেন কিন্তু শক্তির বিচারে এবং কাজের উপরে নির্ভর করে দুটি শক্তি এবং কোয়ালিটি কিন্তু সেমই এরপর গিয়ার বক্সের সাইজ এই যে এখানে বিভিন্ন ছোট বড় সাইজ দেখতে পাচ্ছেন এগুলোর সাইজের ডিফারেন্সের কারণ হচ্ছে আপনার গিয়ার বক্সের সাইজ অর্থাৎ বডি স্ট্রাকচার যত বড় হতে থাকবে তার শক্তি বা লোড ক্যাপাসিটি তত বাড়তে থাকবে অবশ্য এর সাথে আরও একটি বিষয় জড়িত সেটি হচ্ছে স্পিড রেশিও অর্থাৎ এর যে গতি যেই গিয়ার বক্সের গতি যত স্লো হবে তার শক্তিও তত বেশি হবে কিন্তু পাশাপাশি তার সাইজটাও ম্যাটার করে অর্থাৎ সাইজটাও গুরুত্বপূর্ণ আপনি যত বড় ধরনের বক্স নেবেন তত এর লোড ক্যাপাসিটি বাড়তে থাকবে আর এই জন্যই এগুলোর সাইজ নির্ধারণ করা হয়েছে যেমন আমার এই ডাব্লিউপি এটি হচ্ছে সাইজের এটি হচ্ছে সত্তর এবং এটি হচ্ছে আশি আমার কাছে একশো পর্যন্ত আছে ওগুলো দূরে রাখা আছে এখানে টেবিলের জায়গা হচ্ছে না তাই দূরে রেখেছি এরপর রয়েছে এনএমআর এটিও সাইজ এখানে লেখা থাকে যেমন আমার হাতের এই সাইজটি হচ্ছে ফিফটি মানে পঞ্চাশ সাইজ তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিক্সটি এরপরে এটি হচ্ছে এইটটি অর্থাৎ আশি বিভিন্ন সাইজের আছে তো সাইজ যত বাড়বে লোড ক্যাপাসিটিও তত বাড়তে থাকবে এরপর হচ্ছে এর স্পিড রেশিও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস অর্থাৎ মোটর সাইডে কতবার ঘুরলে গিয়ার সাইডে কতবার ঘুরবে এটি হচ্ছে এই গিয়ার বক্সের স্পিড রেশিও আপনি একটি মেশিন তৈরি করলে আপনার স্পিডটি কেমন লাগবে শক্তিটি কেমন লাগবে তার উপরে নির্ভর করে আপনাকে গিয়ার বক্স কিনতে হবে অর্থাৎ স্পিড রেশিও এবং সাইজটি হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছ থেকে ঢাকা এবং ঢাকার বাইরে অনেক মানুষ গিয়ার বক্স নিয়েছেন আমার সাথে পরামর্শ করে অনেকেই আছেন সাধারণ মানুষ নন টেকনিক্যাল মানুষ ইঞ্জিনিয়ারও না টেকনিশিয়ানও না কিন্তু ইউটিউব দেখে নিজে নিজেই মেশিন তৈরি করেন সবকিছু করতে পারলেও গিয়ার বক্স মোটর বা ইলেকট্রিক্যাল অটোমেশন নিয়ে ধারণা থাকে না তখন আমাকে ফোন দেন পরামর্শ দে আমি এবং মালামাল পাঠিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে তো তারা অনেক সময় যারা নন টেকনিক্যাল পার্সন তারা কিন্তু এই স্পিড রেশিও সাইজ এগুলো নিয়ে অনেক কিছুই জানেন না তো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তো গিয়ার রেশিও যেহেতু দেখাবো একটু কাছ থেকে দেখাতে হবে আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসছি একটি গিয়ার বক্স ইনপুটে কতবার ঘুরলে আউটপুটে কতবার ঘুরলো সেটি হচ্ছে তার গিয়ার রেশিও ইনপুট এবং আউটপুট বোঝার উপায় হচ্ছে এখানে যে পাশে মোটর কানেকশন হবে সেটি হচ্ছে ইনপুট আর যে পাশে লোড কানেকশন হবে সেটি হচ্ছে আউটপুট এখন কোন পাশে মোটর এবং কোন পাশে লোড সেটি কিভাবে বুঝবেন বিশেষ করে যারা এটি ব্যবহার করেননি কিন্তু করতে চাচ্ছেন তাদের জন্যে অনেকে এটি জানেন দেখবেন ইনপুটের সাইটটি কিন্তু খুব সহজেই ঘোরানো যাচ্ছে এবং ইনপুট সাইডের যে শেফটি থাকে সেটি একটু চিকন হয়ে থাকে এটি মোটরের সাথে কানেক্ট হয় এবং আউটপুট সাইডের মোট শেফটি দেখবেন একটু মোটা হয়ে থাকে এবং এটি চাইলেই কিন্তু এই পাশ থেকে আপনি ঘোরাতে পারবেন না আউটপুট সাইডে আপনি এটি ঘোরাতে পারবেন না এটি খুব হার্ড থাকবে কিন্তু ইনপুট সাইডে ঘোরাতে পারবেন আর এর কারণ হচ্ছে এর গিয়ারের ডিজাইন এটি হচ্ছে এর ওয়ার্ম গিয়ার এবং এটি হচ্ছে এর ওয়ার্ম শেফট আর এর ডিজাইনের কারণে এটি বেশি ঘুরলে এই আউটপুটটি কম ঘুরে এটি যে ডিজাইন দেখতে পাচ্ছেন গিয়ারের এর কারণে তো এই জন্য আপনি চাইলেই কিন্তু আউটপুট সাইডে ঘোরাতে পারবেন না হাত দিয়ে কিন্তু ইনপুট সাইডে ঘোরাতে পারবেন আমার কাছে এই যে গিয়ার বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইড সাইজের এবং এর নেম প্লেটে এর গিয়ার রেশিও দেয়া রয়েছে এই যে দেখুন এখানে গিয়ার রেশিও দেয়া রয়েছে 10 দেখুন রেশিওর পাশে লেখা রয়েছে 10 অর্থাৎ 10:1 এখন এই 10:1 টা কি 10:1 হচ্ছে ইনপুট সাইডে যদি ঘুরে সেফটি সেক্ষেত্রে আউটপুট সাইডে একবার ঘুরবে আবার বলছি যদি ইনপুটে দশ বার ঘুরে এটি একবার ঘুরবে যে গিয়ার বক্সে থাকবে যদি বিশ থাকে সেক্ষেত্রে ইনপুটে বিশ বার ঘুরতে হবে বিশ বার ঘুরলে এপাশে একবার ঘুরবে যদি ওয়ান এস টু তিরিশ বা গিয়ার রেশিও তিরিশ থাকে তার মানে ইনপুটে যদি তিরিশ বার ঘুরে আউটপুটে একবার ঘুরবে আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এর আউটপুট সাইডে এখানে লাল মার্ক করা রয়েছে এটি রয়েছে উপরের দিকে অর্থাৎ এটি যদি ঘুরে আবার উপরে আসে তাহলে এটি একবার ঘুরল আর এখানে ইনপুটেও লাল মার্ক করা রয়েছে এই যে দেখুন এটি উপরের দিকে রয়েছে তো আমি এটি দশ বার ঘুরাবো এবং এটি একবার ঘুরবে দেখুন এই যে লাল মার্কটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন এই ইনপুটে দশ বার ঘুরে এসেছে আর আউটপুটটি একবার ঘুরেছে মাত্র এই উপরে দাগটি ছিল এবং ঘুরে আবার উপরেই এসেছে তার মানেই এটি টেন ইস টু ওয়ান দশ রেশিওর একটি গিয়ার বক্স ইনপুটে দশ বার ঘুরলো এবং আউটপুটে একবার ঘুরলো এবার খেয়াল করুন যদি এটি টেন ইস টু ওয়ান হয় সেক্ষেত্রে যদি চোদ্দশো আর পি এর একটি মোটর আপনি ইনপুটে লাগান সেক্ষেত্রে এটি এক মিনিটে কয়বার ঘুরবে দেখুন তো চোদ্দশো আর এর একটি মোটর চোদ্দশো বার ঘুরে কিন্তু এক মিনিটে তার মানে যদি আমি এখানে আপনাদের হিসাব করে দেখাচ্ছি ক্যালকুলেটারে চোদ্দশো এটিকে যদি আমি ভাগ করি দশ দিয়ে তাহলে দাঁড়ায় একশো চল্লিশ অর্থাৎ চৌদ্দশো বার এক মিনিটে যদি একটি মোটর ঘুরে সেক্ষেত্রে এই গিয়ার বক্সটি একশো চল্লিশ বার ঘুরবে এক মিনিটে তাহলে আপনি যে কোনো গিয়ার বক্সে একটি মোটর লাগালে সাধারণত মোটরগুলো থেকে বা হয়ে থাকে একটি মোটর লাগালে এই থেকে সর্বোচ্চ কত আপনি আউটপুট পাবেন সেটি কিন্তু আপনি হিসাব বের করতে পারবেন এরপর আসি গিয়ার বক্সের যত্ন এই গিয়ার বক্সের যত্নের জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এর মধ্যে প্রথমে আমি বলছি কোন ধরনের গিয়ার অয়েল ব্যবহার করবেন এরপরে আরো কয়েকটি বিষয় বলবো তো অনেকে আমরা করি কি গিয়ার বক্সে সঠিক মানের গিয়ার অয়েল ব্যবহার করি না ইঞ্জিন অয়েল যেটা আমরা মোটরসাইকেলে ব্যবহার করি ইঞ্জিনে ব্যবহার করি অর্থাৎ জেনারেটারে ব্যবহার করি বা গাড়ির ইঞ্জিনে ব্যবহার করি সেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বা সাধারণ মানুষজন মোবিল বলে তো সেই মোবিল কিন্তু এই গিয়ার বক্সে দেওয়া ঠিক না কেন ঠিক না আমি বলছি এই গিয়ার বক্সের একটি স্ট্যান্ডার্ড রয়েছে যেটি এটি গিয়ার বক্স এতে গিয়ার অয়েলই ব্যবহার করতে হবে গিয়ার অয়েলেরও আবার বেশ কয়েকটি গ্রেড রয়েছে গিয়ার অয়েল না দিলেও অন্যান্য অয়েল দিলেও কিন্তু এটি চলবে কিন্তু বিষয় হচ্ছে ভাই প্রত্যেকটা জিনিসেরই একটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় নিয়ম মেনটেন করতে হয় যেমন আপনি আপনার বাসার যে বাতিটি সেটি যদি একটি প্লাগ দিয়ে ঝুলিয়ে কানেকশন দিয়ে দেন তাও কিন্তু চলবে কিন্তু এরপরেও আপনি এটিকে পাইপ দিয়ে কিংবা ওয়াল কেটে ভিতরে দেন যাতে এটি দীর্ঘস্থায়ী হয় দেখতে সুন্দর হয় লংজিভিটি অর্থাৎ দীর্ঘস্থায়িত্ব বাড়ে তো এভাবে আপনি চাইলেই কিন্তু এটিতে যে কোনো অয়েল দিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এটি লংজিভিটি হবে না অর্থাৎ দীর্ঘস্থায়িত্ব হবে না এর ভিতরে যে সিল রয়েছে এই যে যেমন দেখুন এখানে সিল রয়েছে এই সিলটি তারপরে এখানে ভিতরে সিল রয়েছে তারপরে এই যে দেখুন এখানে সিল রয়েছে এই সিলগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি সঠিক মানের অয়েল আপনি ব্যবহার না করেন গিয়ার অয়েলের কাজ হচ্ছে এটিকে লুব্রিকেটিং করা এবং কুলিং করা এর ভেতরে রয়েছে ওম গিয়ার এবং ওম সেফট এই যে দেখুন এটি যখন এভাবে ঘুরতে থাকে তখন এটিতে ফ্রিকশন হয় অর্থাৎ ঘর্ষণ লাগে আমি একটু কাছ থেকে দেখাই এই দেখুন যখন এটি এভাবে ঘুরতে থাকে মোটরের সাথে এবং প্রচুর শক্তি উৎপন্ন করে এটি ঘোরার মাধ্যমে তখন কিন্তু এই দাঁতে এবং এই দাঁতের মধ্যে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং ঘর্ষণ হয় আর এই ঘর্ষণটিকে কমানোর জন্যে আমরা গিয়ার অয়েল ব্যবহার করে থাকি এবং এই ঘর্ষণের ফলে এখানে কিন্তু তাপ উৎপন্ন হয় এই তাপটিও কমানোর জন্য আমরা গিয়ার অয়েল ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আপনি যদি পাতলা কোনো অয়েল ব্যবহার করেন যেমন ইঞ্জিন অয়েল হাইড্রোলিক অয়েল ক্ষেত্রে কিন্তু এটি সঠিকভাবে লুব্রিকেটিং করতে পারবে না তার কারণ হচ্ছে গিয়ার অয়েলের যে ঘনত্ব থাকে হাইড্রোলিক অয়েলের সেই ঘনত্ব থাকে না আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন আমার কাছে এখানে দুটি অয়েলের স্যাম্পল রয়েছে আমার এই হাতের ডান হচ্ছে হাইড্রলিক অয়েল দেখুন এটি একটু স্বচ্ছ এবং পাতলা আর এটি হচ্ছে বেশ গাঢ় এখন আপনি যদি গাঢ় অয়েলের জায়গায় পাতলা হাইড্রোলিক অয়েল দিয়ে দেন ইঞ্জিন অয়েল দিয়ে দেন ইঞ্জিন অয়েলও কিন্তু যেটিকে আমরা মোবিল বলি সেটিও কিন্তু গিয়ার অয়েলের তুলনায় পাতলা যদি দিয়ে দেই সেক্ষেত্রে কি হবে এটি চলবে কিন্তু আপনার যে দামি পার্টসটি এত দাম দিয়ে আপনি কিনেছেন এটি দীর্ঘস্থায়ী হবে না সিলগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে এখানে যে ঘর্ষণ অর্থাৎ যেহেতু দুটি মেটালের এখানে প্রচুর ঘর্ষণ হয় এই ঘর্ষণটি যাতে স্মুথ হতে পারে অর্থাৎ তেল তেলে হতে পারে সেজন্য আপনার এখানে ঘন গিয়ার অয়েল ব্যবহার করতে হয় এই গিয়ার অয়েলের সবচেয়ে ভালো গ্রেড যেটি এই সাইজগুলোর একশো দেড়শো পর্যন্ত যেই মাঝারি সাইজের গিয়ার বক্স ছোটো সাইজের গিয়ার বক্স এগুলোর জন্য কিন্তু আমরা তিনশো বিশ গ্রেডের গিয়ার অয়েলটি ব্যবহার করাটা সবচেয়ে উত্তম এই গিয়ার অয়েলের আরও বেশ কিছু গ্রেড রয়েছে যেমন সিক্সটি এইট হান্ড্রেড অর্থাৎ একশো দুইশো বিশ একশো পঞ্চাশ চারশো ষাট এর মধ্যে সিক্সটি এবং হান্ড্রেড সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা আমরা অনেকেই জানি না এই গিয়ার অয়েল আপনাদের তিনশো বিশ ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম এই মাঝারি সাইজ এবং ছোট সাইজের গিয়ার বক্সের জন্য তিনশো বিশের গিয়ার অয়েলটা কিন্তু একটু ঘন হয় এটার তুলনায় যদি আমরা একশো সাইজ অর্থাৎ একশো গ্রেডের গিয়ার অয়েল নেই সেক্ষেত্রে একটু পাতলা হবে যদি সিক্সটি এইট আটষট্টি নেই সেক্ষেত্রে আরও পাতলা হবে এই গিয়ার বক্সের জন্য আপনার উপযুক্ত হচ্ছে তিনশো বিশের গিয়ার অয়েল খেয়াল রাখবেন হাইড্রোলিক অয়েল কিন্তু এই গিয়ার অয়েলের তুলনায় অনেক পাতলা এবং কি মোবিল যেটা আমরা বলি ইঞ্জিন অয়েল সেটিও কিন্তু এই গিয়ার অয়েলের তুলনায় পাতলা পাতলা হলে এটি সঠিকভাবে কুলিং হবে না এবং সঠিকভাবে এর লুব্রিকেটিং হবে না অর্থাৎ এটির ঘর্ষণ ফলে এর গায়ে কিন্তু অয়েলটি লেগে থাকবে না পাতলা অয়েল হলে এর গায়ে থেকে নিচের দিকে পড়ে যাবে এবং এটি এর নিচে জমা হয়ে থাকবে তার কারণে এখানে ঘর্ষণটা বেশি হবে ঘর্ষণ বেশি হলে তাপ উৎপন্ন বেশি হবে ক্ষয়টা বেশি হবে আশা করছি আমি বোঝাতে পেরেছি আরেকটি বিষয় আপনারা এই গিয়ার বক্সে কখনোই ওভার অয়েল অর্থাৎ বেশি বা কম অয়েল দেবেন না কম দিলে এটি সঠিকভাবে লুব্রিকেটিং হবে না অয়েল পাবে না টিতের মধ্যে দাঁতের মধ্যে আবার যদি বেশি দেন সেক্ষেত্রে এর ভেতরে তাপমাত্রাটা বেশি হবে এটি ঠান্ডা হতেও সময় বেশি লাগবে নতুন গিয়ার বক্স যখন কিনবেন তখন সেটি আমার কাছ থেকে হোক বা যেখান থেকে হোক এর উপরে যে ক্যাপটি রয়েছে আমি একটু দেখাই এই ক্যাপটি এটি হচ্ছে গিয়ার অয়েল দেওয়ার জায়গা এটি দিয়ে গিয়ার অয়েল দেয় এবং এটি দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি লক রয়েছে এটি খুললে কিন্তু গিয়ার অয়েলটি করা যায় তো উপরে যে যে ক্যাপটি ক্যাপটি থাকে এই দেখতে পাচ্ছেন এর ক্যাপের সাথে একটি লক রয়েছে ছোট্ট আমি টান দিয়ে এটি বের করছি এই যে দেখুন আমি বের করে ফেলেছি এই লকটির কাজ হচ্ছে যেমন আমরা ব্যাটারির পানি দেই ব্যাটারির চেম্বারে তখন একটি ছিদ্র থাকে যাতে ভেতরে বাষ্প তৈরি হলে এটি যেন বের হয়ে আসতে পারে তেমনি আপনি যখন অয়েল দেবেন এর গিয়ার বক্সের চেম্বারে তখন হিট জেনারেট হবে যখন মেশিনে লোড পড়বে তখন ভিতরে কিছুটা হলেও হিট তৈরি হবে এবং এই হিটটি বাষ্প আকারে যেন এদিক থেকে বেরিয়ে আসতে পারে এই জন্য আপনারা এই লকটি ফেলে দেবেন যদি নতুন গিয়ার বক্স কেনেন সেক্ষেত্রে এটি পাবেন পুরাতন কিনলে হয়তো পাবেন না আর পুরাতন কেনা উচিত না কেন উচিত না একটু পরেই বলছি এই গিয়ার অয়েলের বিষয়ে অনেকেই গুরুত্ব দিতে চান না কিন্তু আমার কাছে এই অয়েলটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমি মার্কেটের লোকাল দোকানদার না আমি একজন ইঞ্জিনিয়ার নিজেও মেশিন বানাই মানুষকে মেশিন বানাতে সহযোগিতা করি মালামাল সাপ্লাই করি ঢাকা এবং ঢাকার বাহিরে তো সেক্ষেত্রে এই গিয়ার অয়েল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে একটি টেস্ট করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমার কাছে এটি হচ্ছে হাইড্রলিক অয়েল আর এটি হচ্ছে গিয়ার অয়েল আমি একটু আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দেখুন আমি এখানে একটু এক পাশে গিয়ার অয়েল একটু ছেড়ে দিচ্ছি এই দেখুন এটি কতটুকু গতিতে নামছে আর এ পাশে আমি হাইড্রোলিক অয়েল দিচ্ছি দেখুন হাইড্রলিক অয়েল কিন্তু অনেক দ্রুত নেমে যাচ্ছে তার মানে এই হাইড্রোলিক অয়েলটি গিয়ার অয়েলের তুলনায় অনেক পাতলা আসলে হাইড্রোলিক অয়েলের কাজ একটি গিয়ার অয়েলের কাজ আর একটি হাইড্রোলিক অয়েল হচ্ছে প্রেসার তৈরি করার জন্যে হাইড্রোলিক পাম্পের মাধ্যমে প্রেসার তৈরি করে সিলিন্ডার ওঠানামা করায় হাইড্রোলিক সিলিন্ডার আর গিয়ার অয়েলের কাজ হচ্ছে লুব্রিকেটিং করা আর গিয়ার অয়েলের ভিসকোসিটি অর্থাৎ এর যে গড়িয়ে পড়ার যে প্রবণতা এটি কিন্তু কম যেটিকে ইংরেজিতে বলা হয় ভিসকোসিটি দেখুন এখনো গিয়ার অয়েলটি কিন্তু গড়িয়ে পড়তে পারেনি কিন্তু হাইড্রোলিক অয়েলটি পড়ে গিয়েছে এটি হচ্ছে এর ভিসকোসিটি বা সোজা ভাষায় যেহেতু আমার চ্যানেলে সাধারণ মানুষজন আছে নন টেকনিক্যাল মানুষজন আছে গ্রামের মানুষজন আছে তাদেরকে যদি সোজা ভাষায় বলতে যাই তাহলে যে ঘনত্ব বা গাঢ় সেটি কিন্তু গিয়ার অয়েলের ক্ষেত্রে বেশি এবং কি এটি মোবিল বা ইঞ্জিন অয়েলের তুলনায়ও কিন্তু গিয়ার অয়েলের ঘনত্ব বেশি আর এই ঘনত্ব বেশি থাকার কারণে এই দাঁতের মধ্যে কিন্তু এটি লেগে থাকে সহজে এভাবে গড়িয়ে পড়ে না তার কারণে এটি লুব্রিকেটিং সহজ হয় এবং স্মুথলি এটি চলতে পারে অর্থাৎ তেল তেলে থাকে কিন্তু পাতলা কোনো অয়েল দিলে অন্য কোনো গ্রেডের অয়েল দিলে সেটি হয় না এটি আমি শুরুতে বলতে চেয়েছিলাম যে যত্ন করে ব্যবহার করলে একটি গিয়ার বক্স কিন্তু মূল্যবান জিনিস আপনি চাইলে কয়েক বছর পরে এটি বিক্রিও করতে পারেন তো আমার কাছে এই গিয়ার বক্সের পাশাপাশি তিনশো বিশ অর্থাৎ টোয়েন্টি গ্রেডের গিয়ার অয়েলও রয়েছে যদিও নতুন গিয়ার বক্সের সাথে কিছু গিয়ার অয়েল দেওয়া থাকে বাকিটা ফিল করতে হয় সম্পূর্ণ থাকে না তার কারণ হচ্ছে ট্রান্সপোর্টে যখন এক জেলা থেকে আরেক জেলায় পাঠাই এই গিয়ার অয়েলটি পরে যেতে পারে তো চাইলে আলাদা করে আমার কাছ থেকে থ্রি টোয়েন্টি গিয়ার অয়েলও কিনতে পারেন এটি আমি কেনা দামে বিক্রি করি আপনাদের প্রয়োজনে এটিতে কোনো লাভ রাখি না আমি তো অবশ্যই আপনারা যেখান থেকে নেন থ্রি টোয়েন্টি তিনশো বিশ গ্রেডের গিয়ার অয়েলটি ব্যবহার করবেন অন্যগুলো করবেন না কারণ এটির দাম মোবিলের দাম হাইড্রোলিক অয়েলের দাম প্রায় কাছাকাছি তো কেন আপনারা সঠিকটি ব্যবহার করবেন না যাই হোক গিয়ার অয়েল নিয়ে লম্বা কথা বলে ফেললাম এরপরে গিয়ার বক্সের আরও যে যত্নগুলো আছে যেটি করলে আপনার গিয়ার বক্স দীর্ঘস্থায়ী হবে সেটি বলছি তার আগে বলে নিচ্ছি আমি ঢাকা এবং ঢাকার বাহিরে নানা জায়গায় এই গিয়ার বক্স বিভিন্ন ধরনের অটোমেশন পার্টস মেশিন তৈরির পার্টস পাঠিয়ে থাকি অনেকেই আছে নিজে নিজে মেশিন তৈরি করেন যে কোনো পার্টস প্রয়োজন হয় আমাকে নখ দিতে পারেন আমার কাছে নানা ধরনের পার্টস রয়েছে কিংবা যারা ইন্ডাস্ট্রিতে জব করেন আপনাদের যদি কোনো পার্টস লাগে প্রয়োজনে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে আমার কাছে গিয়ার বক্স ভিএফডি বিভিন্ন ধরনের অটোমেশন পার্টস ইলেকট্রিক্যাল পার্টস বিভিন্ন ধরনের জিনিস রয়েছে তো যেটি বলছিলাম গিয়ার বক্সের আরও যে যত্ন সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কাপলিং এটি প্রায় সবাই চেনেন এটি হচ্ছে মোটর এবং গিয়ার বক্সের সাথে সংযোগ করার জন্য এই কাপলিং কিন্তু বেশ কয়েক ধরনের হয় অনেক সময় চেন কাপলিং হয় যেটিকে আমরা স্প্রকেট পুলি বলি অথবা বেল্ট পুলি যেটি সোজা এখানে কাটা থাকে বেল্ট পরানো থাকে অনেক সময় বেশি শক্তি লাগে এরকম গিয়ার বক্স বড় সাইজের গিয়ার বক্স নিলে আমরা বেল্ট পুলি ব্যবহার করি না কারণ বেল্ট স্লিপ করে শক্তি লস হয় তো সেক্ষেত্রে আমরা অনেক সময় শেফট বানিয়ে নেই। ইনপুটে যখন আমরা মোটর কানেক্ট করি তখন করি কি এখানে একটি শ্যাফ্ট সোজাসুজি শ্যাফ্ট আমরা বানিয়ে নেই মোটরের সাথে ধরুন এই যে মোটর এই মোটরের সাথে এখানে একটি আমরা শ্যাফ্ট বানিয়ে নেই সলিড শেফট সেটিতে কোনো ভাইব্রেশনের সুযোগ নেই তখন হয় কি মোটর যখন আপনি এই গিয়ার বক্সের সাথে সেট করেন এই যে অনেকটা এভাবে এভাবে যখন সেট করেন তখন মোটর যদি কোনো কারণে একটু উঁচু হয় নিচু হয় কিংবা কোনো এক পাশ হেলে থাকে বা এক পাশে ডান পাশে বা পাশে কাত হয়ে থাকে তখন হয় কি এটি ভাইব্রেট করে আর ভাইব্রেট করার কারণে মোটরের উপর ইফেক্ট পড়ে বিদ্যুৎ বিল বেশি আসে মোটর গরম হয় এবং কি গিয়ার বক্সের যে সিল রয়েছে দাঁতগুলো রয়েছে এগুলো দ্রুত ক্ষয় হয়ে যায় এ কারণে অনেক সময় যারা বোঝেন তারা করেন কি সরাসরি শ্যাফ্ট ব্যবহার না করে এখানে এই ধরনের কাপলিং ব্যবহার করেন আর এই কাপলিংটি হচ্ছে এটিকে বলা হয় জ কাপলিং এটির দুটি আলাদা পার্ট রয়েছে এরকম এবং মাঝখানে রয়েছে রাবারের কিংবা কোনো সফট পদার্থের একটি সিল থাকে জ থাকে যেটি মাঝখানে থাকার কারণে এটি যখন স্টার্ট নেয় এভাবে করে তখন এর মাঝখানে যে গ্যাপ থাকে এবং সফট রাবারের কারণে এটি কিন্তু অ্যাবজর্ভ করতে পারে ভাইব্রেশনকে অর্থাৎ এটা মোটর যদি কোনো কারণে একটু আঁকা বাঁকা বসে যদি উঁচু নিচু বসে গিয়ার বক্স যদি একটু উঁচু নিচু বসে সেক্ষেত্রে এটি অ্যাবজর্ভ করতে পারে অর্থাৎ ভাইব্রেশনটাকে মানিয়ে নিতে পারে অবস্থার প্রেক্ষিতে এটির একটি প্রান্ত থাকে ইনপুট সাইডে আর একটি প্রান্ত থাকে মোটরের মোটরের সাথে অনুযায়ী বক্সের এবং গিয়ার অনুযায়ী এটিকে বোরিং করে নিতে হয় লেথ মেশিনে এবং এটি আপনি ইনপুট সাইডেও ব্যবহার করতে পারেন চাইলে এটি আউটপুট সাইডেও ব্যবহার করতে পারেন তো এখানে যদি এই জ আপলিং ব্যবহার না করে আপনি সরাসরি শ্যাফট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভাইব্রেশন হওয়ার সম্ভাবনা থাকে যদি সঠিক অ্যালাইনমেন্টে মোটরটি না বসে আর এই জন্য এই আপলিংটি আপনার জন্য উপযুক্ত এটি অনেকে ব্যবহার করেন জানেন অনেকে আবার জানেন না সরাসরি সেট করে দেন তো এই গিয়ার বক্সের যে সমস্যাগুলো হয় এর মধ্যে এটিও কিন্তু একটি সঠিকভাবে মোটর যদি সেট না হয় এটি যদি আঁকা হয় তখন কিন্তু এই গিয়ার বক্স দ্রুত নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় এটিও এই যত্নের একটি মাধ্যম সঠিকভাবে অ্যালাইনমেন্ট অর্থাৎ মোটর এবং গিয়ার বক্সের সাথে যে কানেকশন থাকে সেটি সঠিকভাবে করতে না পারার এই ঝামেলা থেকে অনেকখানি মুক্তি পাওয়া যায় এই এনএমআরভি ক্যাটাগরির গিয়ার বক্সে তার কারণ হচ্ছে ডাব্লিউ আপনার আলাদা করে পুলি লাগিয়ে নিতে হয় কিন্তু এই এনএমআরভিতে এরকম ফ্লান্স বা কলার থাকার কারণে এবং মোটর যদি আপনি ভার্টিক্যাল নিয়ে থাকেন এই যে দেখুন এ ধরনের কলার সহ সেক্ষেত্রে কিন্তু এই শ্যাফট সরাসরি এই গিয়ার বক্সের ইনপুটে কিন্তু ঢুকে যায় সেক্ষেত্রে আলাদা করে কোনো পুলি লাগাতে হয় না এই যে দেখুন মাপ অনুযায়ী এখানে করা রয়েছে সাইজ অনুযায়ী যদি মোটর এবং গিয়ার বক্স কেনেন সেক্ষেত্রে আপনার এই ফ্লান্সটি এই ফ্লান্সের সাথে মিশে যাবে এখানে নাট বোল্টের ব্যবস্থা আছে এবং এটি শেফটির ইনপুটে ঢুকে যাবে সেক্ষেত্রে কি হবে এই যে দেখুন এটি যদি এভাবে শেফটির মধ্যে আপনি ঢুকিয়ে দেন এবং এটি যদি নাট বোল্ট দিয়ে আপনি সেট করে দেন এই যে এভাবে এই যে দেখুন এটি চাপ দিলে কিন্তু ঢুকে যাবে আমি ঢুকাচ্ছি না আর আটকে যাবে হয়তো শক্ত হয়ে তো এটি যখন এভাবে কলারে কলারে মিলে যাবে এবং আপনি যখন একটি নাট বল দিয়ে লাগিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার এই মোটরের সাথে এই গিয়ার বক্সের যে ইনপুটের সংযোগটি এটি অ্যালাইনমেন্টটি আপডাউন হওয়ার চান্স থাকবে না ভাইব্রেশন হবে না সেক্ষেত্রে শুধু বাকি থাকবে আপনার আউটপুটটি এই আউটপুটে ভাইব্রেশন না হওয়ার জন্য আপনি চাইলে এ ধরনের জক কাপলিং ব্যবহার করতে পারেন গিয়ার বক্স কিন্তু দুটি ভালো আপনার মেশিনের ডিজাইনের উপরে বা জায়গার উপরে নির্ভর করে সুবিধার অনুযায়ী আপনাকে গিয়ার বক্স সিলেক্ট করতে হবে আরেকটি বিষয় বলে রাখি এই যে এনএমআরপি গিয়ার বক্স হোক কিংবা ডাব্লিউপিএ এগুলো যখন বসাবেন তখন খারাপভাবে বসান শোয়ানো বসান কিংবা এভাবে বসান যেভাবে বসান সবসময় চেষ্টা করবেন এটি যেন সমান থাকে অর্থাৎ এর যে লেভেল এটি যেন সমান থাকে দানে বায়ে উপরে নিচে যেন কোনো দিকে কাত না থাকে এটি যদি কাত থাকে সেক্ষেত্রে এর গিয়ারের উপরে ইফেক্ট পড়ে এটির লেভেল যেন অন্তত সমান থাকে এবার আপনাদের বলি কেন পুরাতন গিয়ার বক্স না কেনাই ভালো তার কারণ হচ্ছে পুরাতন গিয়ার বক্সে দীর্ঘদিন ব্যবহার হওয়ার ফলে এখানে যে সিল থাকে সেটি হোক ডাব্লিউপিএ কিংবা এনএমআরভি এর ভেতরে কিন্তু অয়েল ধরে রাখার জন্যে সিল থাকে তো এই যে দেখতে পাচ্ছেন সিল অয়েল আটকে রাখার জন্যে এই সিলগুলো কি হয় দীর্ঘদিন ব্যবহার হওয়ার কারণে এগুলো কিন্তু হার্ড হয়ে যায় যেহেতু এগুলো রাবারের হয়ে থাকে শক্ত হয়ে যায় তখন আর এটি অয়েল ধরে রাখতে পারে না অয়েল ধরে রাখতে না পারার কারণে আপনার অয়েল দেওয়ার পরে কমে যায় আপনি হয়তো খেয়াল করেন না মেশিন একবার চালু দেওয়ার পরে হয়তো খেয়াল করার প্রয়োজন মনে করেন না তো অয়েল কমে যাওয়ার কারণে কিন্তু আপনার গিয়ারের যে টিথ বা দাঁত রয়েছে সেগুলো দ্রুত ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে গেলে সেগুলো কিন্তু ভাইব্রেশন হয় এবং মোটর কাপাকাপি করে কিংবা যে লোড থাকে সেটি সঠিকভাবে আপ ডাউন করে না ওঠানামা করে না কিছু কিছু মেশিন আছে খুবই সেন্সেটিভ যেগুলো আপ ডাউন করতে পারবে না এবং ভাইব্রেশন করতে পারবে না সেক্ষেত্রে অয়েল চলে যাওয়াটা খারাপ একটি দিক তো পুরাতন গিয়ার বক্সের যে সিলগুলো থাকে সেগুলো হার্ড হয়ে যাওয়ার কারণে লিক করতে থাকে কিংবা অনেক সময় দীর্ঘদিন ব্যবহার হওয়ার কারণে যে টিথগুলো থাকে এগুলো ক্ষয় হয়ে থাকে আর ক্ষয় হওয়ার কারণে এটি ভাইব্রেশন হয় এবং অ্যালাইনমেন্ট সঠিক থাকে না সঠিক আউটপুট পাওয়া যায় না এবার দেখুন গিয়ার মোটর এটি একটি গিয়ার মোটর এতক্ষণ দেখলেন আপনারা গিয়ার বক্স ডাব্লিউপিএম কিন্তু এটি হচ্ছে গিয়ার মোটর এই মোটরের সাথে গিয়ার অ্যাটাচ রয়েছে এটি ম্যানুফ্যাকচার একসাথে তৈরি করেই পাঠায় এর মধ্যে বিভিন্ন সাইজের রয়েছে ছোট সাইজের বড় সাইজের তো এটি একটি থ্রি ফেজ দুশো ওয়াটের একটি গিয়ার মোটর খুবই অল্প বিদ্যুৎ খরচ করে কিন্তু বেশ ভালো টর্ক বা শক্তি দিতে পারে তো যেই মোটরের সাথে গিয়ার অ্যাটাচ থাকে সেটিকে আমরা সাধারণত বলে থাকি গিয়ার মোটর আর এগুলোকে বলা থাকি গিয়ার বক্স মোটর আলাদা গিয়ার বক্স আলাদা দুটি যখন একসাথে হয় তখন হয়টি গিয়ার মোটর তো চাইলে আপনারা আমার কাছ থেকে বিভিন্ন ধরনের গিয়ার মোটর নিতে পারেন পূর্বেই আমার চ্যানেলে গিয়ার মোটর স্পিড কন্ট্রোলার নিয়ে দারুণ ভিডিও রয়েছে এবং গিয়ার বক্স নিয়েও দারুণ দুটি প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন তো গিয়ার বক্স নিয়ে আমার যতটুকু এই মুহূর্তে মনে এসেছে আমি তথ্য দেওয়ার চেষ্টা করেছি অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা মেশিন তৈরি করতে গেলে গিয়ার বক্স নির্বাচন করতে পারেন গিয়ার বক্সের যত্ন নিতে পারেন হয়তো অনেক কিছু ভুলে গেছি পরবর্তী কোনো ভিডিওতে হয়তো নিয়ে আসবো আরো জরুরি বিষয়গুলো তো আশা করছি আজকের এই ভিডিওটি লম্বা হলেও আপনাদের বেশ উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন কারণ অনেকে সাবস্ক্রাইব করেন না পরে চ্যানেল আর খুঁজে পান না আমার চ্যানেলে বেশ কিছু প্র্যাকটিক্যাল দারুণ সব ভিডিও রয়েছে যারা মেশিন তৈরি করেন বা ইন্ডাস্ট্রিতে জব করেন তাদের জন্য কারণ ভিডিওগুলো উপকারে আসবে চাইলে দেখে নিতে পারেন এমন কিছু ভিডিও রয়েছে যা বাংলা ভাষায় এর আগে কেউ করেনি আশা করছি ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে আর কারো যদি মালামাল প্রয়োজন হয় এই মেকানিক্যাল আইটেম ছাড়াও ইলেকট্রিক্যাল আইটেম নিয়েই আমি মূলত কাজ করি মেশিনও তৈরি করি কেউ ভিডিও দেখালে সেটা দেখে মেশিন তৈরি করার চেষ্টা করি এর আগে বেশ কয়েকটা মেশিন তৈরি করেছি আমি এবং এই গিয়ার বক্স সারা বাংলাদেশে সাপ্লাই করি এমনকি সেনানিবাসেও আমি এই গিয়ার বক্স সাপ্লাই করেছি চাইলে আমার কাছ থেকে গিয়ার বক্স নিতে পারেন মোটর নিতে পারেন গিয়ার মোটর নিতে পারেন বিভিন্ন ধরনের পার্টস নিতে পারেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম